বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র সহ এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করলো মালদার মানিকচক থানার পুলিশ। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে দুটি মাস্কেট, একটি পাইপ গান, একটি পিস্তল, চার রাউন্ড গুলি, একটি চাকু ও একটি ম্যাগাজিন। শুক্রবার গভীর রাতে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে বালুটোলা গোপালপুর এলাকা থেকে ওই দুষ্কৃতীকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা যায়, ধৃত তৈমুর আলী মানিকচক থানা এলাকার বাসিন্দা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ধৃতকে শনিবার আদালতে পেশ করা হয়। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।